সুরা আত-তাওবা এ সুরার শুরুতে বিসমিল্লাহ পড়া নিষেধ। হে মুসলমানরা, মুশরিকদের সাথে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ তাআলা ও তার রসুলের পক্ষ থেকে তোমাদের তা থেকে অব্যাহতি রয়েছে। অতএব হে মুশরিকরা, তোমরা আরো চার মাস পর্যন্ত এ পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে দেখো, তোমরা কখনো আল্লাহ তাআলার ফয়সালা থেকে পালাতে পারবে না, তবে আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। আজ মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তার রসুলের ঘোষণা এই যে, আল্লাহ তাআলা মুশরিকদের সাথে চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তার রসুলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তাই হবে তোমাদের জন্য কল্যাণকর, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলার ফয়সালা থেকে তোমরা কখনো পালাতে পারবে না। হে নবী, এর পরও যারা কুফরি করেছে তাদের তুমি এক কঠোর আজাবের সুসংবাদ দাও, তবে সেসব মুশরিকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ, তারা চুক্তি রক্ষার ব্যাপারে এতটুকুও ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে। আসলেই যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালোবাসেন। অতঃপর যখন এ নিষিদ্ধ চার মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের যেখানে পাবে সেখানেই তোমরা হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাঁটিতে ওঁত পেতে বসে থাকবে। তবে এর পরেও তারা যদি তওবা করে, দিনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও বড় দয়াময়। আর মুশরিকদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়, অতঃপর তাকে তার কোনো নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এটা এজন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা কিছুই জানে না। আল্লাহ তাআলা ও তার রসূলের সাথে মুশরিকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা এই চুক্তির উপর বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও চুক্তির উপর বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা চুক্তি ও ওয়াদার ব্যাপারে সাবধানী ব্যক্তিদের ভালোবাসেন। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে, তাহলে তারা যেমনি আত্মীয়তার বন্ধনে তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও দেবে না। তারা শুধু মুখের কথা দিয়ে তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা কিছুতেই মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসেক। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহ সামান্য কিছু বৈষয়িক মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। কোন ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না, তেমনি কোন অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এ সত্ত্বেও যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা তারতম্য বুঝতে পারে। তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের সম্পাদিত চুক্তি ভঙ্গ করে এবং ক্রমাগত তোমাদের দিন সম্পর্কে বিদ্রুপ করতে থাকে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা তাদের জন্য তখন আর কোন চুক্তি বহাল নেই। এর ফলে আশা করা যায় তারা তাদের মন্দ কাজগুলো থেকে বিরত থাকবে। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা আল্লাহ তাআলার রসুলকে স্বদেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই তো প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে? তোমরা কি সত্যি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। তোমরা তাদের সাথে লড়াই করো, আল্লাহ তাআলা আসলে তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন এবং তিনি এভাবেই তাদের অপমানিত করবেন, তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং এভাবে তিনি মোমেন সম্প্রদায়ের মনকেও প্রশান্ত করে দেবেন। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। তিনি যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সব কিছুই জানেন এবং তিনি হচ্ছেন সুবিজ্ঞ কুশলী।
তোমরা কি একথা মনে করে নিয়েছো তোমাদের এমনি এমনিই ছেড়ে দেওয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা ভালো করে পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে আর কারা আল্লাহ তাআলা তার রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। বস্তুত তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরির কথা স্বীকার করছে, তখন তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে, এটা তো হতেই পারে না। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড আগেই বরবাদ হয়ে গেছে এবং চিরকাল তাই এদের দোজখের আগুনেই কাটাতে হবে। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ তাআলা ছাড়া কাউকেই তারা ভয় করে না। এদের ব্যাপারেই আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হজের মৌসুমে হাজিদের পানি পান করানো ও কাবা ঘরের খেদমত করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে, এরা কখনো আল্লাহর কাছে সমান মর্যাদার নয়। আল্লাহ তাআলা কখনো জালিমদের সঠিক পথ দেখান না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারই সন্তুষ্টির জন্য হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই পরিণামে সফল কাম হবে। তাদের মালিক তাদের জন্য নিজ তরফ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতে সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নিয়ামতের সামগ্রীসমূহ সাজানো রয়েছে। সেখানে তারা হবে চিরস্থায়ী, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মুমিনদের জন্য মহাপুরস্কার সংরক্ষিত রয়েছে। হে ইমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাই কখনো ইমানের উপর কুফরিকেই বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এ ধরনের লোকদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা হচ্ছে সুস্পষ্ট জালেম। হে নবী, বলো যদি তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন ও তোমাদের অর্জিত ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য যা অচল হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা একান্তভাবে কামনা করো, এগুলো যদি তোমরা আল্লাহ তাআলা তার রসুল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আজাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনের দিনে যে সাহায্য করেছেন তা স্মরণ করো। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের সেদিন কোনোই কাজে আসেনি, জমিন তার বিশালতা সত্ত্বেও তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল, অতঃপর তোমরা একসময় ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে, অতঃপর আল্লাহ তাআলা তার রসুল ও ময়দানে অটল হয়ে থাকা মুমিনদের উপর তার প্রশান্তি নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের সেদিন তোমরা দেখতে পাওনি এবং তাদের দিয়ে তিনি কাফেরদের এক চরম শাস্তি দিলেন যারা আল্লাহকে অস্বীকার করে, এ হচ্ছে তাদের যথাযথ পাওনা। এর পরেও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ওহে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো, জেনে দেখো মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে অপবিত্র, অতএব এ অপবিত্রতা নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো এ পবিত্র মসজিদের কাছে না আসে। যদি তাদের না আসার কারণে তোমরা আশু দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে জেনে রেখো অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দিতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কুশলী। যাদের প্রতি ইতিপূর্বে কিতাব অবতীর্ণ করা হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তার রসুল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি সত্য দীন ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও যে পর্যন্ত না তারা নত হয়ে স্বেচ্ছায় জিজিয়া কর দিতে শুরু করে। ইহুদিরা বলে উজায়ের আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। আসলে এসবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে
এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদের সবাইকে ধ্বংস করুন। তাকিয়ে দেখো এরা কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাচ্ছে। এ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের আলেম ও পীর দরবেশদের মাবুদ বানিয়ে দিয়েছে এবং মরিয়াম পুত্র মসিহকেও কেউ কেউ মাবুদ বানিয়ে রেখেছে। অথচ এদের এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোই বন্দিগি করতে আদেশ দেওয়া হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের আল্লাহর সাথে শরীক করে তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র। এ মূর্খ লোকেরা তাদের মুখের এক ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের মশাল নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তারে আলোর পূর্ণ বিকাশ ছাড়া অন্য কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর। তিনি মহান আল্লাহ যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত ও সঠিক জীবন বিধান সহকারে তার রসুলকে পাঠিয়েছেন, যেন সে এই জীবন ব্যবস্থাকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারে। মুশরিকরা এই বিজয়কে যত দুঃসহই মনে করুক না কেন, হে ইমানদার লোকেরা, আহলে কিতাবদের বহু পণ্ডিত ও ফকির দরবেশ এমন আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়েও রাখে। এদের মাঝে যারাই সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং কখনো তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আজাবের সুসংবাদ দাও। এমন একদিন আসবে যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেওয়া হবে এবং তাদের উদ্দেশ্য করে বলা হবে, এ হচ্ছে তোমাদের সে সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে আজ তার স্বাদ গ্রহণ করো। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে মাসের সংখ্যা লেখা ছিল ১২টি। এ ১২টির মধ্যে ৪টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস, এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভিতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা যখন মুশরিকদের সাথে যুদ্ধ করবে তখন সবাই একসাথে মিলিত হয়ে তাদের মোকাবেলা করবে, যেমনি ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করছে। জেনে রেখো যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সাথে রয়েছেন। নিষিদ্ধ মাসকে হীন ও স্বার্থে মুলতবি করা কিংবা তা আকপাচ করা তো কুফরির মাত্রায় বৃদ্ধি করে, এর ফলে কাফেরদের আরো বেশি গোমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয়। এ লোকেরা এক বছর কোন মাসকে নিজেদের প্রয়োজনে হালাল করে নেয়, আবার পরবর্তী কোন বছরে সে মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে আল্লাহ তাআলা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়, আবার আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল হয়ে যায়। বস্তুত তাদের অন্যায় কাজগুলো এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। ওহে মানুষ, তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছ এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহ তাআলার পথে কোনো অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা জমিন আঁকড়ে ধরো? তোমরা কি আখেরাতের সমৃদ্ধির তুলনায় এ দুনিয়ার জীবন কি বেশি ভালোবাসো? অথচ পরকালের মানদণ্ডে দুনিয়ার জীবনের এ ভোগের উপকরণ নিতান্তই কম। তোমরা যদি কোনো অভিযানে বের না হও তাহলে এ অবাধ্যতার জন্য তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা বদল করে দেবেন। তোমরা কিন্তু তার কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না, কারণ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে মুমিনরা, তোমরা যদি তাকে এ কাজে সাহায্য না করো তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তখনও তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন সে নবী ছিল মাত্র দুজনের মধ্যে একজন, তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। সে নবী যখন তার সাথীকে বলছিল কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, অতঃপর আল্লাহ তাআলা তার উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন এক বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা সেদিন দেখতে পাওনি এবং যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে। আল্লাহ তাআলা তাদের ধৃষ্টতামূলক বক্তব্য নিচু করে দিলেন এবং আল্লাহ তাআলার কথাই উপরে থাকল। আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম রণসম্ভারে হোক কিংবা বেশি হোক, এবং জিহাদ করো আল্লাহ তাআলার পথে
নিজেদের জান দিয়ে মাল দিয়ে, এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। হে নবী, এতে যদি আশু কোনো লাভ থাকত, হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এ অভিযানে তোমার পেছনে পেছনে যেত। কিন্তু তাদের জন্য এ যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা সত্যরই আল্লাহর নামে তোমার কাছে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাতে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ তাআলা জানেন এরা হচ্ছে মিথ্যাবাদী। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে কেন তুমি তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে, তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকে ভয় করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর কোন রকম ঈমান রাখে না, তাদের মন সংশয়যুক্ত, আর তারা নিজেরাও সংশয় দ্বিধাগ্রস্ত থাকে। যদি সত্যি এরা তোমার সাথে বের হতে চাইত, তাহলে তারা সেই জন্য কিছু না কিছু প্রস্তুতি তো নিত। কিন্তু এদের যাত্রা করাটা আল্লাহ তাআলার মনোভূত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের জন্য বলে দেয়া হল, যারা পেছনে বসে আছে তোমরা তাদের সাথে বসে থাকো। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের মাঝে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্য এদিক সেদিক ছোটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সাথে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ইমানের লোক আছে। আল্লাহ তাআলা এসব জালিমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হল এবং আল্লাহ তাআলার ফয়সালায় চূড়ান্তভাবে বিজয়ী হল, যদিও তারা হচ্ছে এ বিজয় অপছন্দকারী। তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, এ যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভনীয় বস্তুর মুসিবতে ফেলো না। তোমরা জেনে দেখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের চারিদিকে বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়, আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা এটা জানতাম, তাই আমরা আগেই ভিন্ন পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। তুমি তাদের বলো, আসলে কল্যাণ অকল্যাণের কিছুই আমাদের উপর নাজিল হবে না, হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনি আমাদের একমাত্র আশ্রয়, আর যারা মুমিন তাদের তো ভালো মন্দ সব ব্যাপারে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এ দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্য আমরা যা কিছু প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আজাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে তোমাদের তিনি শাস্তি পৌঁছবেন। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও তোমার সাথে অপেক্ষা করছি। হে নবী, তুমি বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থাই তোমাদের কাছ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ একটি নাফরমান জাতি। তাদের এ অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ও তার পাঠানো রসুলকে অমান্য করেছে। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর আল্লাহ তাআলার পথে অর্থ ব্যয় করে বটে, তবে তা করে একান্ত অনিচ্ছার সাথে। সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা মূলত এ সব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে এক ধরনের আজাবই ফেলে রাখতে চান, আর যখন তাদের দেহ থেকে জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে, এরা তোমাদের দলের লোক, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন এরা কখনোই তোমাদের লোক নয়, এরা হচ্ছে মূলত একটি ভীত সন্ত্রস্ত জাতি। এত ভীত যে তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার মতো কোনো গিরিগুহা অথবা জমিনের ভেতর ঢুকে পালাবার কোনো জায়গা,
তাহলে অবশ্যই তারা তোমাদের ভয়ে এসব জায়গার দিকে দ্রুত পালিয়ে হলেও বাঁচার চেষ্টা করত। এদের মাঝে এমনও লোক আছে যারা বিশেষ অনুদানের ভাগ বণ্টনের ব্যাপারেও তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ যদি তাদের দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার তাদের যদি তা দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। যদি তারা এর উপর সন্তুষ্ট হতো যা আল্লাহ তাআলা ও তার রসুল তাদের দিয়েছেন তাহলে তা কতই না ভালো হতো। সে অবস্থায় তারা বলতো, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তার অনন্ত ভাণ্ডার থেকে আমাদের অনেক দেবেন এবং তার রসুলও আমাদের অনেক দান করবেন, আমরা তো আল্লাহ সন্তুষ্টির দিকেই তাকিয়ে আছি। এসব সাদাকা জাকাতের অর্থ হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এ ব্যবস্থার আওতাধীন কর্মচারীদের জন্য যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, কোন ব্যক্তিকে গোলামীর বন্ধন থেকে আজাদ করার জন্য, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্তির জন্য, আল্লাহ তালার পথে সংগ্রামী ও মুসাফেরদের জন্য এ সাদকার অর্থ ব্যয় করতে হবে। এটা আল্লাহ তালার নির্ধারিত ফরজ। নিঃসন্দেহে আল্লাহ তালা সব কিছু জানেন এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ কুশলী। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়। তারা বলে, এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে। হে নবী, তুমি তাদের বলো তার কান তাই শুনে যা তোমাদের জন্য কল্যাণকর। সে আল্লাহ তালাকে বিশ্বাস করে, মোমেনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ইমান আনে সে তাদের জন্যও আল্লাহ তালার রহমত। যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এরা তোমাদের খুশি করার জন্য আল্লাহ তালার নামে শপথ করে, অথচ এরা যদি সত্যিকার অর্থে মোমেন হতো তাহলে এরা বুঝত খুশি করার জন্য আল্লাহ তালা ও তাঁর রসুলের অধিকার হচ্ছে সব চাইতে বেশি। এ মূর্খ লোকেরা কি একথা জানে না, যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা ও তাঁর রসুলের বিদ্রোহ করে তবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হচ্ছে তার জন্য চরম লাঞ্ছনা। এ মোনাফেকরা আশঙ্কা করে, তোমাদের উপর এমন কোন সুরা নাজিল হয়ে পড়ে কিনা যা তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা সব কিছু ফাঁস করে দেবে। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ যদ্দূর পারো তোমরা বিদ্রুপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন কিছু নাজিল করবেন যাতে তিনি সব কিছু ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছ। তুমি যদি তাদের কিছু জিজ্ঞেস করো তারা বলবে, না আমরা তো একটু কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র। তুমি তাদের বলো, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াতসমূহ ও তার রাসূলকে বিদ্রুপ করছিলে? হে কাফেররা, তোমরা দোষ ছড়ানোর চেষ্টা করো না, একবার ইমান আনার পর তোমরাই পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের একদলকে তাদের ইমানের কারণে ক্ষমা করে দিতে পারি তাহলে আরেক দলকে পুনরায় কুফরিতে ফিরে যাবার জন্য ভয়াবহ শাস্তিও দিতে পারি, কারণ এ শেষের দলের লোকেরা ছিল জঘন্য অপরাধী। মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী এরা স্বভাব চরিত্রে একে অপরের মতোই, তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ তালার পথে খরচ করা থেকে উভয়ই নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা যেমনি এ দুনিয়ায় আল্লাহ তালাকে ভুলে গেছে আল্লাহ তালাও তেমনি আখেরাতে তাদের ভুলে যাবেন। অবশ্য মোনাফেকরা সবাই পাপিষ্ঠ। আল্লাহ তালা এ মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল ধরে জ্বলতে থাকবে। জাহান্নামের এ আগুন হবে তাদের জন্য যথেষ্ট, তাদের উপর আল্লাহ তালার গজব নাজিল হোক, ওদের জন্য রয়েছে এক চিরস্থায়ী আজাব। তোমরা ঠিক তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল, তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল, ধন সম্পদ সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি, দুনিয়ার যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে, অতঃপর তোমাদের ভাগে যা আছে তোমরা তা ভোগ করে একদিন চলে যাবে। যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করা ছিল তা শেষ করে চলে গেছে, তারা যেমন অনর্থক কাজকর্মে ডুবে থাকত তোমরাও তেমনি অর্থহীন কথাবার্তায় ডুবে আছো। এরা হচ্ছে সেসব লোক দুনিয়া আখেরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নুহের জাতির, আদ জাতির, সামুদ জাতির কীর্তিকলা, ইব্রাহিম মদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসতির কথা কি এদের কাছে কেউ বলেনি?
এ সব কয়টি জাতির মানুষের কাছে তাদের রসুলরা আল্লাহ তালার পক্ষ থেকে সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে আজাব দেবেন এমন অবিচার তো আল্লাহ তালা তাদের উপর কখনো করতে পারেন না, বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু। এরা অন্য মানুষকে ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, জীবনের সব কাজে আল্লাহ তাআলা ও তার রসুলের বিধানের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই তার রহমত নাজিল করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। এ ধরনের মোমেন পুরুষ ও মোমেন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে, যেখানে তারা চিরদিন অবস্থান করবে। চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচেয়ে বড় নিয়ামত হবে বান্দার প্রতি আল্লাহ তাআলার সন্তোষ, এটাই হবে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। হে নবী, কাফের ও মুনাফেকদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হও, ওদের প্রতি কঠোরতা অবলম্বন করো, কেননা এদের চূড়ান্ত আবাসস্থল হবে জাহান্নাম, এটি বড়ই নিকৃষ্ট স্থান। এরা আল্লাহর নামে কসম করে বলে কুফরি শব্দ এরা বলেনি, আসলে এরা কুফরি শব্দ বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরেই তারা তা অস্বীকার করেছে। এরা এমন এক কাজে সংকল্প করেছিল যা তারা করতে পারেনি, এর পরেও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ ও তার রসুল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি এ লোকেরা আল্লাহ তালার কাছে তওবা করে তাহলে এটা তাদের জন্যই ভালো হবে, আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তালা দুনিয়া আখেরাত উভয় স্থানেই তাদের কঠিন আজাব দেবেন এবং উপরন্তু এ জমিনে তারা কখনো কোনো বন্ধু কিংবা সাহায্যকারী পাবে না। ওদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল, যদি আল্লাহ তালা নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই তার একাংশ আল্লাহর পথে দান করব এবং সত্যি আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন আল্লাহ তাআলা নিজ অনুগ্রহের ভাণ্ডার থেকে তাদের ধন সম্পদ দান করলেন, তখন তারা দানের বদলে কার্পণ্য করতে শুরু করল এবং আল্লাহ তাআলাকে দেয়া ওয়াদা থেকে তার গোঁড়ামির সাথেই ফিরে এল। অতঃপর আল্লাহ তাআলা তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এটা এ কারণে এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে। আসলেই এরা ছিল ভয়ানক মিথ্যাবাদী। এই লোকেরা কি একথা জানত না? তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং যা কিছু অদৃশ্য অদেখা আল্লাহ তাআলা সে সম্পর্কেও বিশেষভাবে অবহিত। আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও সম্যক অবগত আছেন যারা সেসব ইমানদার ব্যক্তিদের দোষারোপ করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সাথে আল্লাহ তাআলার পথে দান করে এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না। এসব মোমেনের সাথে মুনাফিকদের এ দলের লোকেরা হাসি ঠাট্টা করে। এ বিদ্রূপকারীদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আজাব। হে নবী, এমন লোকদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো আর না করো দুটোই সমান। তুমি যদি 70 বারও তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ তাআলা কখনো তাদের মাপ করবেন না, কেননা এরা জেনে বুঝে আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না। যারা তাবুকের যুদ্ধে না গিয়ে পেছনে পড়ে থাকলো তারা এভাবে রাসূলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। মূলত তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটা পছন্দ করল না, বরং বলল, এ ভীষণ গরমে তোমরা বাইরে যেও না। হে নবী, তুমি তাদের বলো জাহান্নামের আগুন তো এর চাইতেও বেশি গরম। কত ভালো হতো এ লোকগুলো যদি একথাটা বুঝতে পারত। অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা গুনাহ এখানে অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। যদি আল্লাহ তাআলা এ অভিযানের পর তোমাকে এদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন এবং তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায় তাহলে তুমি বলো, না,
কখনো তোমরা আমার সাথে আর কোনো অভিযানে বের হবে না, তোমরা আমার সাথী হয়ে আর কখনো শত্রুর সাথে লড়বে না, কেননা তোমরা আগের বার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আর যাও, যারা পেছনে পড়ে আছে তাদের সাথে তোমরাও গিয়ে বসে থাকো। ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজা নামাজ পড়ো না, কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না, কেননা এ ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কুফরি করেছে, এরা নাফরমান অবস্থায় মরেছে। ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের কখনো বিমুক্ত করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এই সব কিছু দিয়ে তাদের দুনিয়ার জীবনে নানা ধরনের শাস্তি দিতে চান, এবং তাদের প্রাণবায়ু একদিন এমন এক অবস্থায় বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে, যখনই এমন ধরনের কোন সূরা নাজিল হয় যাতে বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রসুলের সাথে মিলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে, হে নবী, আমাদের রেহাই দাও, যারা ঘরে বসে আছে তাদের সাথে আমাদেরও বসে থাকতে দাও। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সাথে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে, তাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহর রসুল এবং যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তারা সবাই নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, অতএব এদের জন্য যাবতীয় কল্যাণ নির্দিষ্ট হয়ে আছে, আর সত্যিকার অর্থে এরাই হচ্ছে সফল কাম। এর বিনিময়ে আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়। এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকলেও যারা আল্লাহ তাআলা ও তার রসুলের কাছে ইমানের মিথ্যা দাবি করেছিল, এদের মধ্যে যারা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে ঘরে বসে থেকেছে অচিরেই তারা মর্মান্তিক আজাবে নিমজ্জিত হবে। যারা দুর্বল তারা যদি এ যুদ্ধে শরিক না হয়ে থাকে তাদের উপর কোনো দোষ নেই, দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধে খরচ করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্য এরা যদি আল্লাহ তাআলার নিষ্ঠাবান বান্দা হয় তাহলেই তারা এ অব্যাহতির আওতায় পড়বে। সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও কোনো অভিযোগের কারণ নেই, আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদের ব্যাপারেও কোনো অভিযোগ নেই যারা যুদ্ধ শুরুর প্রাককালে তোমার কাছে যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল এবং তুমি তাদের বলেছিলে, তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতএব তারা ফিরে গেল, তারা এমনভাবে ফিরল যে তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধে যাবার খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হল। সব অভিযোগ তো তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়, যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে ঘরে বসে থাকাই অবশেষে তারা পছন্দ করল। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এ কারণেই তারা তা জানতে পারছে না কোনটা তাদের জন্য ভালো। যুদ্ধ শেষে তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন এরা তোমাদের কাছে ওজর পেশ করবে। তুমি তাদের বলো, আজ তোমরা কোন রকম ওজর আপত্তি পেশ করো না, আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করব না, আল্লাহ তাআলা ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের বলে দিয়েছেন, এখন থেকে আল্লাহ তাআলা ও তার রসুলই তোমাদের কার্যকলাপ দেখবেন। অতঃপর তোমাদের সে মহান সত্তার কাছেই ফিরে যেতে হবে যিনি যেমন জানেন তোমাদের গোপন করে রাখা সবকিছু, তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ। অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করছিলে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন এরা আল্লাহ তাআলার নামে কসম করে তোমাকে বলবে, তুমি যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো। আসলেই তোমরা ওদের উপেক্ষা করো, কেননা ওরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে নাপাক, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার জীবনে তারা যা কিছু করে এসেছে এটা হচ্ছে তার যথার্থ বিনিময়। এরা তোমাদের কাছে এজন্যই কসম করে যেন তোমরা সব কথা ভুলে আবার তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু তোমরা যদি শতবারও তাদের উপর সন্তুষ্ট হও আল্লাহ তাআলা কখনো এ ফাসেক সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হবেন না। বেদুইন আরব লোকগুলো কুফর ও মুনাফিকের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। আল্লাহ তাআলা তার রসুলের উপর স্বীয় দ্বীনের সীমারেখার যে বিধানসমূহ নাজিল করেছেন
সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। এ বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোক আছে যারা কখনো যদি আল্লাহ তাআলার পথে কিছু ব্যয় করে তাকে নিজেদের উপর জরিমানা তুল্য মনে করে, এবং তোমাদের ব্যাপারে কালের বিবর্তনমূলক কোনো বিপদ মুসিবত আসুক এ অপেক্ষায় থাকে। আসলে কালের মন্দ চক্র তো তাদের নিজেদের উপরই ছেয়ে আছে। বস্তুত আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু জানেন। আবার এই বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোক আছে যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে। এরা আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য লাভ ও রসুলের দোয়া পাওয়ার একটা অবলম্বন মনে করে। সত্যি সত্যি তা হচ্ছে তাদের জন্য আল্লাহর নৈকট্য লাভের একটা উপায়। অচিরেই আল্লাহ তাআলা তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। মুহাজির ও আনসারদের মাঝে যারা প্রথম দিকে ঈমান এনেছে এবং পরে যারা একান্ত নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা এদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং এরাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাআলা তাদের জন্য এমন এক সুরম্য জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে আর তাই হবে সর্বোত্তম সাফল্য। এ বেদুইন আরবদের যারা তোমার আশেপাশে বাস করে তাদের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে, আবার কিছু মুনাফিক মদিনাবাসীদের মধ্যেও আছে। এরা সবাই কিন্তু মুনাফিকিতে সিদ্ধ হস্ত। তুমি এদের জানো না, কিন্তু আমি এদের জানি। অচিরেই আমি এদের অপমান ও পরাজয়ের দ্বারা দুবার শাস্তি দেব। অতঃপর ধীরে ধীরে এদের সবাইকে এক বড় আজাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। তোমাদের মাঝে আরো কিছু লোক আছে যারা অকপটে নিজেদের গুনাহসমূহের কথা স্বীকার করে। শয়তানের ফেরেবে তারা তাদের নেক কাজকে গুনাহের কাজের সাথে মিশিয়ে ফেলেছে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমা পরবশ হবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি তাদের ধন সম্পদ থেকে যাকাত ও সাদকা গ্রহণ করো। সাদকা তাদের পাক সাফ করে দেবে, তা দিয়ে তাদের পরিশোধিত করে দেবে। তুমি তাদের জন্য দোয়া করবে, কেননা তোমার দোয়া তাদের জন্য হবে পরম সান্ত্বনা। আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। তারা কি এ কথাটা জানে না, আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি যাকাত ও সাদকা গ্রহণ করেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন তওবা গ্রহণকারী ও পরম দয়ালু। হে নবী, এদের তুমি বলো তোমরা ভালো কাজ করো, আল্লাহ তাআলা তার রসুল ও মোমেনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। অতঃপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে যিনি দেখা অদেখা সবকিছু সম্পর্কেই সম্যক অবগত। সেদিন তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কোন ধরনের কাজ করছিলে। তোমাদের মাঝে আরো একটি দল রয়েছে যাদের ব্যাপারে এখনো আল্লাহ তাআলা সিদ্ধান্তের আশা করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদের হয় শাস্তি দেবেন, না হয় তিনি তাদের তওবা কবুল করবেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। মুনাফিকদের মধ্যে এমন লোকও আছে যারা তোমাদের ক্ষতি সাধন করার জন্য একটি মসজিদ বানিয়েছে। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বিরোধিতা করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা ও তার নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা তোমাদের কাছে শক্ত কসম খেয়ে বলবে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণেই এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন এরা হচ্ছে মিথ্যাবাদী। তুমি ইবাদতের উদ্দেশ্যে কখনো সেখানে দাঁড়াবে না। তোমার তো দাঁড়ানো উচিত সেখানে যে মসজিদ প্রথম দিন থেকেই আল্লাহর ভয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে এমন কিছু মানুষ আছে যারা ঈমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সবসময় পাক পবিত্র হওয়া পছন্দ করে, আর আল্লাহ তাআলাও এই পাক সাফ লোকদেরই ভালোবাসেন। যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টির উপর, সে ব্যক্তি উত্তম? না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতন উন্মুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামের অতল আগুনের খাদে গিয়ে পড়বে? আল্লাহ তাআলা কখনো জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। ওরা যা বানিয়েছে তা হামেশাই তাদের অন্তরে একটি সন্দেহের বীজ হয়ে আটকে থাকবে, যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তদ্দিন পর্যন্ত তা অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ
ও প্রবল প্রজ্ঞাময়। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন। এরা আল্লাহর পথে জিহাদ করে, অতঃপর এ জিহাদে কখনো কাফেরদের তারা হত্যা করে, কখনো আবার শত্রু হাতে তারা নিজেরা নিহত হয়। মুমিনদের সাথে এ খাঁটি ওয়াদা এর আগে তাওরাত এবং ইঞ্জিলেও করা হয়েছিল, আর এখন তা এ কোরআনে করা হচ্ছে। এই ওয়াদা পালন করা আল্লাহ তাআলার নিজস্ব দায়িত্ব, আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে? অতএব হে মুমিনরা, তোমরা তার সাথে যে কেনা বেচার কাজটি সম্পন্ন করলে তাতে আনন্দ প্রকাশ করো, এবং এটি হচ্ছে এক মহা সাফল্য। যারা আল্লাহর দরবারে তওবা করে, নিষ্ঠার সাথে তার ইবাদত করে, তার প্রশংসা করে, তার জন্য রোজা রাখে, তার জন্য রুকু সজদা করে, যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, সর্বোপরি যারা জীবনের সকল পর্যায়ে আল্লাহ তাআলার নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে চলে, হে নবী, তুমি এ ধরনের সব মোমেনদের জান্নাতে সুসংবাদ দাও। নবী ও তার ইমানদার সাথীদের জন্য এটা মানায় না যে তারা মুশরিকদের জন্য কখনো মাগফিরাতের দোয়া করবে, এমনকি যদি তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয় হয়, যখন এটি পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলেই জাহান্নামের অধিবাসী। ইব্রাহিমের স্বীয় পিতার জন্য মাগফিরাতের ব্যাপারটি একটি ওয়াদা প্রতিপালন ছাড়া আর কিছুই ছিল না, যা সে তার পিতার কাছে আগেই করে রেখেছিল। এ ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যে, কিন্তু যখন এ কথা তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে অবশ্যই আল্লাহর দুশমন, তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল। অবশ্যই ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ। আল্লাহ তাআলা এমন নন যে কোনো জাতিকে একবার হেদায়েত দানের পর তাদের পুনরায় গোমরাহ করে দেবেন, যতক্ষণ না তাদের সুস্পষ্টভাবে এ কথাটা জানিয়ে দেয়া হয় যে গোমরাহী থেকে বাঁচার জন্য কোন জিনিস থেকে সাবধান থাকতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞান রাখেন। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই। তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। অবশ্যই আল্লাহ তাআলা তার নবীর উপর অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করেছেন মুহাজিরদের উপর, আনসারদের উপর, যারা একান্ত কঠিন সময়ে তার অনুগমন করেছিল, তাদের সবার উপর। এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল, অতঃপর আল্লাহ তাআলা এদের সবার উপর দয়া করলেন। নিশ্চয়ই তিনি ছিলেন তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল। সে তিন ব্যক্তির ওপরও আল্লাহ তাআলা দয়া করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল। তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল, এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছে দুর্বিষহ হয়ে পড়ল। তারা একথা উপলব্ধি করতে সক্ষম হল যে আসলেই আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তার কাছে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং হামেশা সত্যবাদীদের সাথে থাকো। মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে। আসলে এটা এজন্য আল্লাহ তাআলার পথে তারা যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাবে তা তাদের নেক আমলের মধ্যেই সামিল হবে। তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় কাফেরদের তাদের উপর ক্রোধ আসবে এবং শত্রুদের কাছ থেকেও মোকাবেলার সময় তারা কিছু সম্পদ লাভ করবে। মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্য নেক আমল লেখা হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করবেন না। এভাবেই তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তা বিনষ্ট হয় না, এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো প্রান্তর অতিক্রম করে চলে তাও তাদের জন্য লিপিবদ্ধ হবে, যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখেরাতে আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয়। তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো এবং দিন সম্পর্কে জ্ঞানানুশীলন করত, অতঃপর
যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত তখন তাদের জাতিকে তারা আযাবের ভয় দেখাত। আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে। হে ইমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে জিহাদ করো, এমনভাবে জিহাদ করবে যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রেখো, আল্লাহ তাআলা হামেশাই মুত্তাকি লোকদের সাথে রয়েছেন। যখন কোন নতুন সূরা নাজিল হয় তখন এদের কিছু লোক এসে বিদ্রুপের ভাষায় জিজ্ঞেস করে, এ সূরা তোমাদের কার কার ইমান বৃদ্ধি করেছে? তোমরা বলো, হ্যাঁ, যারা সত্যি আল্লাহর উপর ইমান এনেছে এ সূরা অবশ্যই তাদের ইমান বৃদ্ধি করেছে এবং এর ফলে তার আনন্দিতও হয়েছে। আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে এ সূরা তাদের মধ্যে আগের জমে থাকা নাপাকির সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে তা বাড়িয়ে দিয়েছে এবং তারা এ নাপাক ও কাফের অবস্থায় মারা যাবে। তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে? এর পরেও তারা তওবা করে না এবং বিপর্যয় থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না। আর যখনই কোনো নতুন সূরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়াচাওয়ি করে এবং ইশারায় একে অপরকে জিজ্ঞেস করে, কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে? অতঃপর তারা হেদায়েত থেকে ফিরে যায় আর আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না। হে মানুষ, তোমাদের কাছে তোমাদেরই মধ্যে থেকে এক রসুল এসেছে, তোমাদের কোন রকম কষ্ট ভোগ তার কাছে দুঃসহ, সে তোমাদের একান্ত কল্যাণকামী। ইমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ ও পরম দয়ালু। এর পরেও যদি এরা এমন কল্যাণকামী একজন রসুলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের খোলাখুলি বলে দাও, আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সমস্যায় সংকটে আমি তাঁর উপরে ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরশের একচ্ছত্র অধিপতি।